নমস্কার বন্ধুরা, ডে টু নাইট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গুঁড়ো দুধের সন্দেশ দিয়ে পিঠে তৈরি করব। তো এই পিঠেটা বানাতে কী কী উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক। এই পুলি পিঠেটা বানানোর জন্য আমি এখানে বাজারের যে কেনা চালের গুঁড়ো সেটা এক বাটি নিলাম, আর এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়োটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গরম জল দিয়ে আটা বা ময়দা মাখার মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো চামচের সাহায্যে হলো না, হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। ডোটা তৈরি করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে সাইডে আমি রেখে দেব। এবার আমি আপনাদের দেখাচ্ছি খুব সহজে বাড়িতে বাজারের মতো কিভাবে গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ তৈরি করা যায়। হাফ কাপ মতো জল উষ্ণ গরম করে তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। আমি এখানে 50 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে হাফ চামচ মতো দিয়ে দিতে হবে ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা কিন্তু লেবুর ব্যবহারও করতে পারেন। এবার ছানাটা হয়ে যাবার পর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়তে হবে। তলায় যাতে লেগে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 50 গ্রাম দুধের জন্য আমি এখানে ব্যবহার করছি 2 চামচ মতো চিনি। 2 চামচ মতো চিনি দিলেই কিন্তু সন্দেশের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো দেখলেন তো বন্ধুরা কি সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের একটা পিঠের ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি হাতে নিয়ে সামান্য চাপ দিতে হবে। এবার লেচিটাকে বাটি শেপে বানাতে হবে। বাটি শেপে বানিয়ে বানিয়ে রাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সন্দেশটা দিয়ে পিঠের 2 মুখ ভালো করে আটকে দিতে হবে। ভালো করে আটকে দিতে হবে যাতে সন্দেশটা বাইরে বেরিয়ে না আসে। তো এভাবে রেডি হয়ে গেল পিঠের শেপটা। এবার আমি দেখাচ্ছি পিঠের উপরে ডিজাইনটা কিভাবে করতে হবে। একটা কাটা চামচ নিয়ে পিঠের এপাশ ওপাশ চাপ দিতে হবে। তো পিঠের ডিজাইনটা রেডি হয়ে যাবে। আমি এখানে সব পিঠেগুলো এভাবে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দুধ গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, আর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে গুঁড়ও দিতে পারেন, তবে আমি এখানে গুড়ের ব্যবহার করছি না, আমি চিনির ব্যবহার করছি। আর দিয়ে দিতে হবে 2 এলাচ, 1 চামচ সুজি, আর আমি দিচ্ছি এখানে অল্প কিশমিশ। এবার সমস্ত পিঠেগুলো দিয়ে খুব ভালো করে উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। পিঠেগুলো এবার 5 মিনিটের মতো ঢাকা দিলে রেডি হয়ে যাবে আমাদের সার্ভ করার জন্যে। বন্ধুরা, দুধ পুলি কিন্তু আমাদের একদমই রেডি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমরা সার্ভ করতে পারি। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে ঝটপট করে এটাকে বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।